নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আমির হোসেন লস্কর শিলচর রংপুর মদুরামুখ এলাকায় রবিবার সন্ধ্যা ছটা নাগাদ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজুরে ধাক্কা মারে একটি বলের পিক আপ এতে বলেরো পিকআপটি সম্পূর্ণ দুমড়ে মুছলে যায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় একজন ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় স্থানীয় জনগণ পুলিশে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো একটি ট্রাকের সাথে বলেরো পিকআপের ধাক্কা এদিকে গতকাল নতুন বাজার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সম্মুখ থেকে যে এটিএম চুরকে পাকলাও করেছেন জনতা তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সমঝে দিলেন ওই এটিএম চুরের নাম লাটই বলে এখন পর্যন্ত জানা গেছে তবে তার ঠিকানা এখনও জানা সম্ভব হয়নি কারণ সে ঘন ঘন স্থান পরিবর্তন করে বলে এক সূত্রে জানা গেছে আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে আমাদেরকে উৎসাহ দেবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন